ষাট পঁয়ষট্টি আমার বয়স ওজন দেখা যাচ্ছে সত্তরটা বেড়ে গেছে আমি কয়েকটা ব্যায়াম করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার প্রচন্ড আজকে এগারো দিন হয়েছে

অবশ্যই আপনার এই সমস্যাটা আপনার এই বর্তমান এই যে হঠাৎ করে করছেন জগিং তা হচ্ছে হচ্ছে হয়েছে যেটা পারে মানে যেমন স্পেশালি আমরা যখন স্পোর্টসে প্লেয়ারদেরকে আমরা কিছু টিপস দিয়ে থাকি যেমন তারা খেলার আগে তাদের কিছু ওয়ার্ম আপ এর ব্যাপার থাকে এগুলা স্পোর্টসের প্রত্যেকটা প্লেয়ার জানে সাধারণ মানুষ কিন্তু জানে না যেমন আপনি জগিং করার আগে আপনার কিছু ওয়ার্ম ব্যাপার আছে পাশাপাশি আপনি হয়তো আগে করতেন এখন ছেড়ে দিয়ে আবার শুরু করেছেন তা থেকে ইঞ্জুরি হয়েছে আমার মনে হয় আপনি আরো কিছুদিন রেস্টে থেকে দেখেন যদি এটা সমাধান না হয় তাহলে আপনাকে বিশেষজ্ঞের স্বর্ণপণ্ণে কনফার্ম করতে হবে মেরুদণ্ডের কিছু টেস্ট করে আমরা সমস্যাটা ক্লিয়ার বোঝা যাবে তবে ইঞ্জুরিটা অনেক সময় কিছুদিন রেস্টে থাকলে সেরে যেতে পারে আর পরবর্তীতে আপনি যদি জগিং করেন আগে কিছু ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নিতে হবে তারপরে আপনাকে জগিং করতে হবে অথবা যে কোনো অ্যাক্টিভিটি যে কোনো এক্সারসাইজ করার কিছু নিয়ম আছে সেগুলো আপনাকে জেনে করতে হবে জি হাঁটু ও কোমর ব্যথার ক্ষেত্রে আপনারা কি কি আধুনিক চিকিৎসা দিয়ে আসছেন ডিপিআরসি তে যেটা সার্জারিকে সাবস্টিটিউট করছে সার্জারি দরকার হচ্ছে না অবশ্যই এখানে হাঁটু এবং কোমর ব্যথার যেটা হচ্ছে সার্জারিটা হচ্ছে একেবারে লাস্ট স্টেজ এটা অনেক সময় করতে হয় আর সার্জারি ডিফেন্সন অন রোগীর অবস্থা অনুযায়ী যেমন এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আপনি যদি কারো বয়স চিন্তা করেন ষাটের উপরে এবং যদি তার পেশাগত কোনো কাজ না থাকে মনে করেন সে এখন ষাটের উপরে বেশিরভাগ মানুষই বাসায় থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ হয়তো সিনিয়র কোনো বাসার অত বাবা বা মা বা বড় ভাই তারা বাসায় থাকতেও তাদের তেমন কোনো কাজ থাকে না তো এই রোগীতে সার্জারির কোনো ব্যাপারই নাই নাম্বার 1 কারণ সার্জারি করা কিছু পারপাস থাকতে হবে যে সে যে সার্জারি করবে সে কি কাজে করবে তাকে কি প্রচুর দরাদরি করতে হবে এমন কিছু সেগুলা একটা ফ্যাক্টর আছে আর দ্বিতীয়ত এই সার্জারি জিনিসটা হচ্ছে একেবারে এক্সট্রিম যখন হয়ে যায় যেমন আমরা কোমরের ব্যথার ক্ষেত্রে যদি সেটা আপনার প্যাথোলজি হয় যেমন মেরুদণ্ডে যদি ক্যান্সার হয় বা টিবি হয় তাহলে হয়তো তাকে সার্জারি করতে হবে পরবর্তীতে আবার থেরাপি করতে হবে আবার যদি আপনার ডিক্স এক্সটিউশন হয়ে যায় সেই ক্ষেত্রে যদি পসরা পায়খানা ধরে না রাখতে পারে পা প্যারালাইসিস হয়ে যায় বা চার হাত পা টোটালি কোয়াড্রি সেই ক্ষেত্রে অনেক সময় সার্জারি ব্যাপার আসবে বা নি এমন অবস্থা হয়েছে যে টোটালি লক হয়ে যায় সেই ক্ষেত্রে সার্জারি ব্যাপার আছে কিন্তু সার্জারি করার প্রয়োজন হয় না যদি শুরুতেই কনফার্ম করা যায় যে ডায়াগনোসিস এবং শুরুতে ব্যথার ওষুধ না খেয়ে যদি থেরাপি চিকিৎসা নেওয়া যায় এবং থেরাপিরও আমার বিভিন্ন টাইপস আছে যেমন আমরা এখন যত দিন যাচ্ছে আমরা লেটেস্ট আরও আমাদের তো কিন্তু আমরা এই ট্রিটমেন্টগুলো নিয়ে আসছি সারা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে যত নতুন নতুন বিভিন্ন প্রকার যন্ত্রপাতি যেমন আমাদের ইলেকট্রো থেরাপি ইউটিক বিভিন্ন ম্যানুবার আছে বিভিন্ন যন্ত্রপাতি আছে এক্সারসাইজের বিভিন্ন ইকুইপমেন্ট আছে অনেকের ধারণা যে এক্সারসাইজ মানে হচ্ছে এরকম

আহ বুরাস এসে গেল বা শর্ট দিশ সমস্যা আবার মানে পাটা একটু ফুলে যাচ্ছে মানে হাঁটুর হাঁটুর নিচে থেকে জি হাঁটুর নিচে থেকে ফুলে যাচ্ছে কিন্তু আবার রাতের মধ্যে আবার দেখা গেল যে শুয়ে থাকলে কমে যায় তাই পাতা পর্যন্ত কেটে খেলে ভালো ফলাফল পাবো যে আপনার হাঁটু নিস থেকে পা পাতা পর্যন্ত ফুলে যায় জি না 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 পায়ের পাতা না পায়ের পাতা না পায়ের পাতার উপরে এই এইটুকু আচ্ছা জি আমি উত্তর দিচ্ছি ধন্যবাদ আমরা উত্তরটি সংক্ষেপে অবশ্যই হাঁটুর আহ মানে নিচের পায়ের যে পাতা ফুলার অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে অনেক সময় প্রায় দেখবেন আপনার দীর্ঘ লং জার্নি করলে বাসে বসে আছেন বা ট্রেনে

পরামর্শ নিতে হবে আপনাকে জি আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এসএ টেলিভিশন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি সংক্ষেপে বলতে অবশ্যই এসএ টেলিভিশনের দর্শকদেরকে অনেক ধন্যবাদ আর সবাইকে বলবো যে কোনো সমস্যা বা যে কোনো ব্যথা হাড়ু কোমরের ব্যথার ক্ষেত্রে আপনারা বসে না থেকে আগে কনফার্ম ডায়াগনোসিস করেন যে আপনার রোগের নাম কি কি কারণে আপনার হাড়ু ব্যথা হচ্ছে তাহলে আপনার জন্য ভালো কারণ এবং পরবর্তী চিকিৎসা নাওদ ক্ষেত্র আপনি সঠিক চিকিৎসা নিতে পারবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আপনাদের জন্য আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতা অবিচল